إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দেনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1441 হিজরি মোতাবেক 2020 এর মাহে রমজান আল মুবারাকে সহি সালামত পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে নিরাপদ সহি সালামত মাহে রমজানে পৌঁছে দিয়েছেন তেমনি যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তার সন্তুষ্টি তার মর্যাদা এবং তার পক্ষ থেকে অশেষ রহমত হাসিলের তৌফিক দান করেন এবং তার জন্য আমলে ইবাদত বন্দেগীতে আখলাক চরিত্রে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা ইস্তেগফার করে সমস্ত গুনাহের বোঝা থেকে মুক্ত হওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কথা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন সালাত এবং সালাম নাযিল হোক পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি রমজান মাসের আগমনে সুসংবাদ দিতেন সাহাবায়ে কেরামদেরকে আজকে এমন একটি সময় আলোচনা শুরু করছি যে সময়টি হচ্ছে 30শে শাবান শেষ করে কিছুক্ষণ আগেই আমরা চাঁদ ওঠার খবর পেয়েছি মাগরিবের সালাতের পরে পরে সৌদি আরবে আর এই 30শে শাবান 1441 হিজরি মোতাবেক 23শে এপ্রিল 2020 এই রমজান মাসের প্রথম রাত কারণ আরবি মাস শুরু হয় সন্ধ্যাবেলা থেকে চাঁদের সাথে সম্পর্ক এই রমজান মাসের প্রথম রাতে কিছুক্ষণ পরে আমরা সালাতুত তারাবি আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন যেন বালা মুসিবত দূর করে দেন এবং মুসলিম উম্মাকে তাদের ফরজ এবং সালাতুত তারাবি কিয়াম এই রমজানে দ্রুত মসজিদে আদায় করার সুযোগ করে দেন রাব্বুল আলামিন তিনি যেন আমাদের রহম করেন আলোচনার আজকে বিষয়বস্তু হচ্ছে রমজানের সিয়ামের বিধান হুকমু সিয়াম বা হুকমু সিয়াম রমাদান রমজান মাসের সিয়ামের বিধান আল্লামা ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব মাজালিসে শাহরে রমাদানের তৃতীয় মজলিস তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান আগমনে যে সুসংবাদ সাহাবায়ে কেরামদেরকে হাদিসে রয়েছে সুনানে নাসাইর হাদিস এবং হাদিসটিকে আল্লামা আলবানী সহিহুত তারগিবে প্রথম খণ্ড 490 পৃষ্ঠায় সহি বলেছেন সে হাদিসটি আপনাদেরকে শোনাই এবং আপনাদেরকে রমজানের মোবারকবাদ জানাই আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে প্রত্যেক মমিন মমেনা যে যেখানে আছেন আর থাকবেন সকলকে যেন এ রমজানের মোবারক এবং তারপরে রহমত বরকত আমাদের উপর নাজিল করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাকুম রমাদান তোমাদের সামনে রমজান আগমন করেছে শাহরুন মুবারক মুবারক মাস বরকতের মাস তাহলে কিছু কিছু সময়ও বরকত রয়েছে যেমন কিছু কিছু বিশেষ স্থানে যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বরকত রয়েছে কিছু কিছু আল্লাহর সৃষ্টিতে বরকত রয়েছে মধুতে বরকত রয়েছে জৈতুনে বরকত রয়েছে কালাজিরাতে বরকত রয়েছে জমজমের পানিতে বরকত রয়েছে ইত্যাদি ফরাদ আল্লাহ আজ্জা ওয়াজাল আলাইকুম সিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এই রমজানের সিয়ামকে ফরজ করেছেন তুফতাহু ফিহি আবওয়াবুস সামা জি এই হাদিস থেকে জানতে পারলাম এই রমজান মাসের সিয়ামের বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই রমজান মাসের সিয়াম ফরজ করেছেন এই ফরজ শব্দটি এই হাদিসে এসেছে
যার সম্পর্ক আমাদের আজকের বিষয়বস্তুর সাথে, যে রমজানের সিয়ামের বিধান আল্লাহ ফরজ করেছেন। তুফতাহু ফিহে আবু আবু সামা, এতে আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আকাশের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, জান্নাতের দরজা খোলা হয়। তিন রকম হাদিস এসেছে, এর আগের আলোচনায় পেশ করেছি। অতুগলাকু ফিহে আবু আবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। অতগাল্লো ফিহে মারাদাতু শয়াতিন, বিতাড়িত বদ প্রকৃতির যে শয়তান, জিনদের মধ্যেকার যেগুলি বদ প্রকৃতির জিন, বদমাশ জিন, যেগুলি শয়াতিনুল জিন, সেগুলিকে শেকলাবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। ফিহে লাইলাতুন হিয়া খায়রু মিন আলফে শাহর, এই রমজান মাসে একটি মাত্র রাত রয়েছে, বিশেষভাবে তার ফজিলত রয়েছে, তা হচ্ছে হাজার মাস অপেক্ষা সেই রাতটি উত্তম। খায়রু মিন আলফে শাহর, সুরাতুল কদরে আল্লাহ বলছে, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাসেরও বেশি ফজিলত রাখে এমন 83 বছর 4 মাস যাতে এ রমজান আর এই লাইলাতুল কদর নেই, আর একদিন আর একদিকে রাখেন লাইলাতুল কদর, তার চাইতেও উত্তম হচ্ছে এই একটি রাত। মান হরিমা খায়রুহা, কেউ যদি এই রমজান মাসের এই মোবারক রাতটির, কদরের রাতটির, হাজার মাস অপেক্ষা যে রাত্রি উত্তম, তার কল্যাণ থেকে বঞ্চিত থেকে যায়, ফাকাদ হরিমা, তাহলে সে হচ্ছে সত্যিকার অর্থে হতভাগা, বঞ্চিত, আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে মাহরুম। এ হচ্ছে সোনানে নাসাইর হাদিস, যা আপনাদের সামনে আজকের আলোচনা শুরুতে পেশ করলাম। এখন আল্লামা ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহ কিতাব থেকে আমাদের দর্স সংক্ষেপে সারা চেষ্টা করি, যদিও তাতে বেশ কিছু কথা রয়েছে। প্রথম যে বিষয়টি শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহ বর্ণনা করেছেন তা হচ্ছে, ইখওয়ানি, আমার ভাইয়েরা, ইন্না সিয়াম রমাদান আহাদু আরকানিল ইসলাম, রমজান মাসের যে সিয়াম, এ হচ্ছে ইসলামের যে সব স্তম্ভ রয়েছে 5টি, তার অন্যতম একটি স্তম্ভ বা খুঁটি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরায়ে বাকারার 183 নম্বর আয়াত থেকে শুরু করে 87 পর্যন্ত এতে রয়েছে এই সিয়ামের বিধিবিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের বুনিয়াদ কায়েম করা হয়েছে 5টি বিষয়ের উপর। শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রসুল্লাহ, প্রথম স্তম্ভ হচ্ছে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অর্থাৎ তৌহিদের সাক্ষ্য প্রদান করা। ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত কায়েম করা, আর তা হচ্ছে খামসো সালাত, যেমন অন্য হাদিস বহু হাদিসে রয়েছে 5 ওয়াক্ত সালাত, মেরাজের হাদিসে রয়েছে। তৃতীয় স্তম্ভ ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করা, জি, যেসব সম্পদে আল্লাহ যাকাত ফরজ করেছেন সেগুলি যথাযথ যাকাত আদায় করা। যাকাত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমাদের বিশেষ একটি মজলিস হবে, যা ইবনে উসাইম রাহিমাহুল্লাহর কিতাবে রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আসছে। 4 নম্বরে হচ্ছে অসমে রমাদান রমজান মাসের সিয়াম পালন করা, আর 5 নম্বরে হচ্ছে বাইতুল্লাহর হজ করা, বুখারী মুসলিমের হাদিস, জি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাসের সিয়াম দীনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন বা খুঁটি। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি শেখ উল্লেখ করে সেটা হচ্ছে, রমজান মাসের সিয়াম যে ফরজ, এর ওপর সমস্ত মুসলিম উম্মার এজমা রয়েছে, মুসলিম উম্মার ওলামা ইকরামদের এজমা রয়েছে, কখনো এতে ইখতিলাফ হয়নি বা ইখতিলাফ নেই, কেউ কথা বলেনি যে রমজান মাসের সিয়াম ফরজ নয় বা আর কিছু। তাহলে এর থেকে বুঝতে পারলাম যে যতগুলি মাসলা মাসাইল রয়েছে শরীয়তে, সেগুলি দুই ভাগে বিভক্ত, মুজমা আলাইহ,
যা সর্বসম্মতিক্রমে যে ক্ষেত্রে একমত সবার, যে কোনো ইখতিলাফ নেই যেগুলিতে, যেমন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ ইজমা রয়েছে, জাকাত ফরজ ইজমা রয়েছে, সিয়াম ফরজ রমজান মাসের ইজমা রয়েছে, জীবনে একবার হজ ফরজ ইজমা রয়েছে, কিন্তু ওমরা ফরজ কি না ইজমা নেই, মুখতালিফি। দ্বিতীয় বহু মাসাইল রয়েছে শরীয়তে যেগুলি হচ্ছে মুখতালিফি, যাতে মতবিরোধ রয়েছে, কেউ ফরজ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাত মুস্তাহাব বলেছেন, কেউ আর কিছু। এমন একটি ফরজ এই রমজান মাসের সিয়াম যাতে কোনো সন্দেহ নেই, মালুমান বিদ্দারুরা অকাট্যভাবে ইজমান কাতঈয়ান, এবং দীন ইসলামের সুস্পষ্ট বিষয় যেটি সর্বজন বিদিত। ফেমান আনকার ওজুবা, সুতরাং কেউ যদি রমজান মাসের সিয়ামের ফরজ হওয়াকে অস্বীকার করে, রমজান মাসের সিয়াম ফরজ এটাকে যদি অমান্য করে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে, অস্বীকার করলে কাফের। সুতরাং তার ক্ষেত্রে কি করবে, ফায়ুস্তাত, তাকে তওবা করতে বলা হয়, ফাইন তাবা, সে যদি তওবা করে নাই, ওয়াকাররা ওযুবিহি, আর রমজান মাসের সিয়াম ফরজ এটা যদি সে স্বীকার করে নেয়, তাহলে ভালোই কথা, মুসলিম থাকলো। ওয়াইল্লা কুতিলা কাফিরান মুরতাদান আল ইসলাম, আর না হইলে তাকে হত্যা করা হবে যেহেতু সে ইসলাম থেকে মুরতাদ বিমুল। জি হ্যাঁ, কিন্তু এই কাজটি কে করবে, মুসলিম শাসক, কোন ব্যক্তি, মুফতি, আলেম, হ্যাঁ, বা কেউ করবে না। একমাত্র এই কাজটি হচ্ছে দণ্ডবিধান কায়েম করা কাজ হচ্ছে শাসকের। লায়ুগাসসাল, এই মৃত ব্যক্তিকে, যেই ব্যক্তি এই রমজানের ফরজ অস্বীকারী, তাকে গোসলও দেওয়া হবে না, ওয়ালাইয় কাফন, কাফনও দেওয়া হবে না, ওয়ালাই সাল্লা আলহ জানাজার সলাতও পড়া জায়েজ নয়, ওয়ালাইউদ আলহবির রহমা, রহমতের দোয়া করাও জায়েজ নয়, আল্লাহ মাফ করুক বা রহম করুক, যদি এই কুফুরি অবস্থায় রমজানের সিয়াম অস্বীকার করে মারা যায়। ওয়ালাইউদ ফানুফি মাকাবির মুসলিমিন, আর মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। সুবহানাল্লাহ, কত কঠোর বিধান রয়েছে এমন বেদিন সম্পর্কে, যেই বেদিন মুসলিম হওয়া সত্ত্বে রমজান মাসের সিয়ামকে অস্বীকার করবে বা সিয়ামের ফরজিয়াতকে অস্বীকার করবে। কি করতে হবে তাহলে, সে যদি মারা যায় বা তার মৃত্যুদণ্ড হয়, ওয়াইন ইউফার লাহু বাইদান ফি মাকানিন ওয়ায়ুদফান, তাকে জন বস্তি যেখানে রয়েছে সেখান থেকে অনেক দূরে, হ্যাঁ, মরুভূমিতে কোথাও গর্ত খনন করে দাফন করে দিতে হবে, মানে পুঁতে দিতে হবে। লে আল্লাহ ইউজিন নাস বের আয়াতে, যাতে করে তার দুর্গন্ধ দ্বারা মানুষের কষ্ট না হয়, ওয়াতে আজ আহল মুশাহাদাতিহি, এবং মানুষরা, মানুষের নজরে যদি আসে তো মানুষের কবর তার কষ্ট হবে না, অনেক দূরে তাকে পুঁতে দিতে হবে যাতে কারো নজরই না আসে। তৃতীয় যে বিষয়টি শেখ মিনু সাহেব রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন, তা হচ্ছে রমজান মাসের সিয়াম কখন ফরজ হলো। বলছেন যে রমজান মাসের সিয়াম ফরজ হয়েছে ফিসানাতে সানিয়াতে মেলে হিজরা, হিজরতের দ্বিতীয় হিজরিতে, হিজরত করে গেছেন, প্রথম বছর পার হওয়ার পরে দ্বিতীয় বছরে ফরজ হয়েছে। রসুল্লাহ সাল্লাহ রবিউল আউ্য়াল মাসে হিজরত করেছেন, আর তারপরে এক বছর যাওয়ার পরে দ্বিতীয় বছর রমজান মাস যেটা এসেছে তাতে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। সুতরাং 9 বছর মদিনা মুনাওয়ারায় অবস্থান করেছেন, সিয়াম অবস্থায় রমজান মাসের সিয়াম পেয়েছেন এবং রেখেছেন। এ সিয়ামের ফরজ হওয়াটির দুটো স্তর রয়েছে, বলছেন ওয়াকানা ফরজ সিয়াম আলা মারহালাতাইন, রমজান মাসের সিয়ামের ফরজ হওয়াটির দুটো স্তর রয়েছে। আল মারহালাতুল উলা, প্রথম স্তর কী ছিল, বলছেন আত-তাখির বাইনা সিয়াম ওয়াল ইতাম মা তাফযিল সিয়াম আলাইহি, প্রথম যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হয় তখন অপশন দেওয়া হয়েছিল, স্বাধীনতা দেওয়া হয়েছিল মুসলিমদেরকে, সাহাবাইকেরা মুহাজির আনসারকে, যে যে চাইবে সিয়াম পালন করবে, রোজা রাখবে, আর যদি কেউ সুস্থ থাকা অবস্থায় বলে যে আমি সিয়াম পালন করব না, তাহলে ফি দিয়ে দিলেও চলবে, সিয়ামের বদল খাবার মিসকিনকে দিয়ে দিলেও চলবে, তবে যেই ব্যক্তি সিয়াম পালন করবে সে উত্তম কাজ করলো, সিয়াম পালন করা আর ফি দিয়ে দেওয়ার চাইতে ভালো, উত্তম। জি, এই ছিল প্রথম অবস্থা, প্রথম স্তর সিয়াম ফরজের।
প্রথমখানেই যদি একবারে বাধ্যতামূলক ফরজ করে দেওয়া হইতো, তো অনেকের জন্য খিদায় থাকা হয়তো কষ্টকর। নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, মুরতাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহর দিনের বিধিবিধান যখন নাজিল হয়েছে, স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে নাজিল হয়েছে, যাতে করে মানুষ অভ্যস্ত হয়ে ওঠে। কিন্তু দিনের বিধান নাজিল হয়ে যাওয়ার পরে কাউকে বলবে যেন না আপনি আস্তে আস্তে করেন, আপনি 5 অক্ত পারছেন না, 3 অক্ত পড়েন, 4 অক্ত পড়েন, এটা চলবে না। আপনি গোটা রমজান রোজা রাখতে পারছেন না, আপনি 10টা রাখেন, 20টা রাখেন, 15টা রাখেন, আস্তে আস্তে বাড়ান, না 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 এটা চলবে না। কিন্তু ওহী নাজিল হওয়ার যুগে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই রকমের সুযোগ সুবিধা বান্দার জন্য ছিল। দ্বিতীয় স্তর হচ্ছে যে কোনো অপশন নেই, এখন বাধ্যতামূলক প্রত্যেক মুসলিম ব্যক্তি, যেই ব্যক্তি শক্তি সামর্থ্য রাখে, যার শর্ত সম্পন্ন রয়েছে সিয়াম ফরজ হওয়ার, তার জন্য তাআয়ুন সিয়াম বেদুনে তাখির, কোনো অপশন ছাড়া সিয়াম পালন করতে হবে। এখন সুস্থ থাকা অবস্থায় আর বাড়িতে থাকা অবস্থায় কেউ, অথবা স্থায়ী রোগী নয় আর ফিদিয়া দেবে চলবে না, সিয়াম রাখতেই হবে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে সালাম বিন আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন লাম্মা নাজালাত ওয়া আল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তাম মিসকিন, যখন এই আয়াত নাজিল হইল ওই লোকদের। এই আয়াতের দুটি তাফসির রয়েছে, তার একটি তাফসির এখানে এইভাবে বর্ণনা করা হয়েছে, ওই সব লোকদের ক্ষেত্রে যারা সিয়াম পালনের শক্তি সামর্থ্য রাখে, ইউতীকুনা মানে শক্তি সামর্থ্য রাখে, এই অর্থ এখানে। শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ফিদিয়াতুন তাম মিসকিন, এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যেতে পারে। তখন কি ছিল বিধান প্রথম দিকে? কানামান আরাদা ইফতেরা ও ইফতাদিয়া, যে চাইতো যে আমি সিয়াম পালন করব না, আমি দিনে পানাহার করব, ও ইফতাদি ফিরিয়ে দিয়ে দিত, ইয়ানি ফালা সেটা করতে পারতো। হাত্তা নাজালাত 4 নম্বর যে বিষয়টি শেখ হোসেন রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তা হচ্ছে, রমজান মাস শুরু হইল কি না কীভাবে প্রমাণিত হবে আর কখন থেকে আমরা সিয়াম শুরু করব। বলছেন ওয়ালায়া যে হাত প্রবেশ করে গেছে, শুরু হয়ে গেছে, যখন যেমন আমরা আজকে জানতে পেরেছি নিশ্চিতভাবে মাগরিবের সালাত হয়ে গেছে, চাঁদ দেখা দিয়েছে। তোমায়ের নামক স্থানে রিয়াদ আর কাসিমের মাঝখানে একটি শহর রয়েছে, ছোট্ট গ্রাম শহর তোমায়ের, সেখানে আজকে চাঁদ দেখা দিয়েছে। ফালা ইয়াসু মোকাবেলা দখুল ইশাহার, সুতরাং কোনো ব্যক্তি অনুমান ভিত্তিক রমজান মাস শুরু হয়নি আগে থেকেই সিয়াম শুরু করে দিয়েছে এটা করবে না, এটা করা মোটেই জায়েজ নয়, বরং গুনহার কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তোমাদের কোনো ব্যক্তি রমজানের 1 অথবা 2 দিন আগে যেন অগ্রিম সিয়াম না শুরু করে দেয়, ইল্লাইয়া কোন রজুলুন, তবে কোনো ব্যক্তি যদি এমন হয়, কানা ইয়াসুমু সাওমাহু, তার সাপ্তাহিক সিয়াম আগে থেকে চলে আসছিল, উদাহরণস্বরূপ সোমবার আর বৃহস্পতিবার, ফালিয়াসুম যালিকা ইয়াউম, তাহলে সেই দিন সে সিয়াম পালন করুক, যেমন আজকে বৃহস্পতিবার ছিল। আর বৃহস্পতিবার যদি কারো গোটা বছর অভ্যাস থাকে, কারো আজ প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, তাহলে আজকে 30 তারিখেও তার জন্য সিয়াম পালন করা, রোজা রাখা বৈধ বা জায়েজ। এখন প্রশ্ন হচ্ছে যে রমজান মাস যখন প্রবেশ করবে তখনই আমরা সিয়াম শুরু করতে পারবো, তো রমজান মাস প্রবেশ করলো কি না এটা জানার উপায় কি, মাধ্যম কি? বলছেন যে দুটোর একটি উপায়ে আমরা নিশ্চিত হব যে রমজান মাস প্রবেশ করেছে। প্রথম হচ্ছে রুয়াত হেলালিহি, চাঁদ দেখা, চাঁদ দেখা, নিজে দেখবেন অথবা বিশ্বস্ত কোনো মুসলিম চাঁদ দেখবে। রুইয়াতু হিলালি, চাঁদ দেখা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে জেনে নিলাম যে হ্যাঁ রমজান মাস শুরু হয়ে গেছে। দলিল কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, কোনো ব্যক্তি যদি রমজান মাসে উপস্থিত হয়ে যায়, রমজান মাসে উপস্থিত হয়ে গেছে মানে সে রমজান মাস পেয়ে গেছে, শাহিদা, শাহিদা মানে মুশাহাদা করো, দেখাও হয়, রমজান মাস দেখে নিয়েছে মানে চাঁদ দেখে নিয়েছে, ফালিয়াসুম, তাহলে সে অবশ্যই রোজা রাখবে, অবশ্যই সিয়াম পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস রয়েছে, ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম রাখো। হিলাল মানে হিলাল রমাদান, রমজান মাসের হিলাল চাঁদ যখন তোমরা দেখে নেবে, ফাসুমু, তখন তোমরা সিয়াম পালন করা শুরু করো।
আর এই চাঁদ দেখার জন্য এটা শর্ত নয় যে ইয়ারাহু কুল্লু ওয়াহিদ বিনাফসিহি, প্রত্যেককে দেখতে হবে না, যেমন আমরা দেখিনি সরাসরি। বাল ইজা রাআহু মান ইয়াসবুতু বিশাহাদাতিহি দুখুলু শাহরি ওয়াজাবা সাওম আলাল জামি, বরং এমন কোন ব্যক্তি যদি চাঁদ দেখতে পায় রমজান মাসের, যার সাক্ষীতে রমজান মাস প্রবেশ করা প্রমাণিত হয়, তাহলে সকল মুসলিমের জন্য সিয়াম পালন করা ফরজ হয়ে যায়। এখন সেই দেশের সেই অঞ্চলের সকল মুসলিমের জন্য না সারা বিশ্বের সকল মুসলিমের জন্য, এই ক্ষেত্রে ফোকাহা কেরামদের দুটি মত রয়েছে। কিন্তু এক জায়গার বা মক্কা মদিনার দেখাতে সারা বিশ্বের লোক সিয়াম পালন করবে, এর উপর 1400 বছর ইতিহাসে কখনো একমত হতে পারেনি উম্মতে মুসলিমার ফোকাহারা। সুতরাং যেমনটা চলে আসছে লেকুল্লি বালাদিন রুইয়া, প্রত্যেক দেশ প্রত্যেক অঞ্চলের লোকেরা দেখবে এবং দেখার ভিত্তিতে, চাঁদ দেখা প্রমাণিত হওয়ার ভিত্তিতে তারা সিয়াম পালন করবে, এই ফতোয়ার উপর অধিকাংশ আলামারা রয়েছেন এবং তার উপরই থাকা উচিত। এখন যেই ব্যক্তি চাঁদ দেখলো তার ক্ষেত্রে কোনো শর্ত আছে কি না? বলছেন শেখ ওসাইম রহমতুল্লাহ আলী, বলছেন যে হ্যাঁ, তার ক্ষেত্রে শর্ত হচ্ছে আইয়াকুন শাহিদ বালিগান আকিলান মুসলিমান মওসুকান বিখবরিহি বিখবরিহি লিআমানাতিহি ওয়া বসারিহি। সেই ব্যক্তি যে চাঁদ দেখলো বা চাঁদ দেখার কথা দাবি করলো, সে যেন সাবালক হয়, নাবালক না হয়, আকিলান সে পাগল না হয়, হ্যাঁ বিবেকবান হয়, মুসলিমান সে যেন মুসলিম হয়, কোনো অমুসলিম না হয়, মৌসুকান বিখাবারিহি তার খবরের উপর যেন আস্থা করা যায়, কিসের জন্য? লে আমানাতিহি, সেই ব্যক্তি বিশ্বস্ত, আমানতদার, কখনো মিথ্যা কথা বলে না। অহরহ যে মিথ্যা কথা বলে না, ঠিক এই ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে, যে সত্য বলে আর মিথ্যা বলে, হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে অহরহ মিথ্যা কথা বলে, দিনের ক্ষেত্রে একবার মিথ্যা কথা বলেছেন, না না তাদের তার কথা নেওয়া যাবে না। অবসারিহি, অথবা সেই ব্যক্তি আমানতের দিক দিয়ে তো ভালো কিন্তু তার দৃষ্টিশক্তি দুর্বল, তাহলে সেই ব্যক্তি আস্থাভাজন নয়, তাহলে তার দৃষ্টিশক্তিও প্রখর হইতে হবে আর তার আমানত বিশ্বস্ততাও ঠিক থাকতে হবে। এইরকম যদি হয় এই শর্তগুলি, তাহলে তার দেখায় যথেষ্ট। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আসার পরে বলল ইন্নি রায়তুল হেলাল ইয়ানি রমজান, আমি রমজানের হেলাল চাঁদ দেখেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওই লোককে চিনতেন না, তো সে মুসলিম কি না একটু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করেন, আতাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য প্রদান করছো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কালিমা তাইয়্যিবার শাহাদাত দান করো? কালা নাম, সে বললো যে হ্যাঁ। কালা, তারপরে রাসূলুল্লাহ বললেন আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য প্রদান করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? কালা নাম, সেই লোক বললো যে হ্যাঁ অবশ্যই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানকারী ছিল সে, অর্থাৎ সে মুসলিম ছিল। কালা, তখন রাসূলুল্লাহ বললেন ইয়া বেলাল, হে বেলাল, আযযিন ফিন্নাস, লোকজনের মাঝে ঘোষণা করে দাও বা জানিয়ে দাও লোকজনকে, ফালিয়াসুম গাদান, আগামী কালকে যেন সিয়াম রাখে। আখরাজাহু সাবা ইল আহমদ, ইমাম আহমদ ছাড়া কুতুব সিত্তার হাদিস, এটি বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা সব কিতাবে হাদিসটি রয়েছে। আচ্ছা, যদি কারো খবরের উপর আস্থা করা সম্ভব না হয়, সে আস্থাভাজন বা বিশ্বস্ত ব্যক্তি না হয়, কারণ বিকাউনি মারুফান বিল কাজিব, মিথ্যা কথা বলে, অবিতাসার, অথবা যে কোনো কথা চট করে বলে, বেশি আগে ভাগে কথা বলা অভ্যাস, জি, আউকানো দাইফ আল বাসার, অথবা দৃষ্টিশক্তি যদি দুর্বল থাকে, তাহলে ফালায়াসপথু শাহরবে শাহাদাতি, এই রকম লোকের সাক্ষীতে রমজান মাস প্রবেশ করা প্রমাণিত হবে না, কারণ সত্যতে সে সত্য কথা বলছে কি না, তার কথা সত্য কি না, তাতে সন্দেহ হয়ে যাচ্ছে, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। এখন রমজান মাস প্রমাণ করার জন্য একজনের দেখা যথেষ্ট না, দুইজন শর্ত, দুইজন হলে ভালো কিন্তু দুইজন শর্ত নয় রমজান মাস প্রবেশ করার ক্ষেত্রে। তাই বলছেন শেখ ইবনে উসাইমিন ওয়াইয়াসবুতু দুখুলু শাহরি রমাদান খাসাতান বিশাহাদাতি রাজুলিন ওয়াহিদিন,
একজন ব্যক্তিও যদি সাক্ষী দেয় যে আমি রমজান মাসের চাঁদ দেখেছি, তাহলে রমজান মাস প্রবেশ করা প্রমাণিত হয়ে যাবে যে রমজান শুরু হয়ে গেছে। খাস করে তাহলে বোঝা যাচ্ছে যে রমজান মাস পার হওয়ার ক্ষেত্রে ঈদের চাঁদ উঠল কি না, এই ক্ষেত্রে না না, ঈদ করার জন্য, রমজান মাস শেষ করার জন্য দুইজন সাক্ষী অবশ্যই হতে হবে, একজনের দেখা যথেষ্ট হবে না। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর দলিল প্রমাণিত রয়েছে। তিনি বলছেন যে তারা আন্নাসুল হেলালা, লোকজন চাঁদ দেখার চেষ্টা করল। ফা আখবারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নি রাআইতুহু, আমিও দেখলাম লোকজনের মাঝে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জানাইলাম যে আমি দেখেছি। অন্য লোকেরা দেখার চেষ্টা করেছে কিন্তু হয়তো দেখতে পায়নি, কিন্তু আমি দেখেছি। ফাসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম রাখলেন, ও আমার আন্নাস বিসিয়ামি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকেও সিয়াম পালনের নির্দেশ দিলেন যে তোমরা রমজানের সিয়াম শুরু করে দাও। একজন সাহাবী আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দেখেছিলেন। আবু দাউদ এবং মুস্তাদরাক হাকিমের হাদিস, কোনো ব্যক্তি যদি চাঁদ দেখার ক্ষেত্রে নিশ্চিত হয় তাহলে তার ওপর ফরজ দায়িত্ব হচ্ছে যে মুসলিম শাসকদেরকে এই বিষয়টি জানাবে, বা মুসলিম যারা দায়িত্বশীল, বা মুসলিম দেশে মুসলিম যারা দায়িত্বশীল ইসলামী সংগঠনগুলি যারা দায়িত্বে রয়েছে, বা মসজিদ বা ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বে যারা রয়েছে, তাদেরকে বিষয়টি জানাবে। এইরকমই শাওয়াল মাসের চাঁদ দেখার ক্ষেত্রে, জিলহজ মাসের চাঁদ দেখার ক্ষেত্রেও যখন কোনো ব্যক্তি দেখতে পাবে তখন জানিয়ে দেওয়া ফরজ। হ্যাঁ, জানিয়ে দেওয়া ফরজ। তার এগুলির সাথে সম্পর্ক হচ্ছে সিয়ামের, তারপরে ঈদ করার, হজ করার। সুতরাং চাঁদ দেখার যখনই প্রমাণ হবে কারো কাছে যে আমি চাঁদ দেখেছি, তখন সেটি দায়িত্বশীলদেরকে জানিয়ে দেওয়া আবশ্যক। 5 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, চাঁদ দেখা হলো কোথাও, কেউ দেখলো। আমাদের জন্য জরুরি নয় যে কে চাঁদ দেখেছে, কোনো ব্যক্তি চাঁদ দেখলো এবং সেই ব্যক্তি মুসলিম সরকারের কাছে বা মুসলিম সংগঠন বা মুসলিম প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল তাদের কাছে সংবাদটি পৌঁছে দিল, আর সেটি রেডিওর মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এই খবরটি পৌঁছে গেল, বিশ্বস্ত সূত্রে খবরটি যখন পৌঁছে গেল, তখন তার অনুযায়ী আমল করা আমাদের জন্য আবশ্যক, যে রমজান মাস শুরু হয়ে গেছে অথবা রমজান মাস শেষ হলো এখন ইত্যাদি। অর্থাৎ আমরা যেসব যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলির মাধ্যমে যদি আমরা নিশ্চিত হতে পারি যে হ্যাঁ, চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে, তাহলে আমরা সেটার উপর আমল করব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করতে বললেন যে লোকজনকে জানিয়ে দাও যে আগামীকালকে যেন লোকেরা সিয়াম পালন করে, রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম হাদিস রয়েছে, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম শুরু করে দাও। ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু, আর যখন তোমরা চাঁদ দেখতে পাবে শাওয়াল মাসে তখন তোমরা সিয়াম ছেড়ে দাও, ইফতার করে দাও। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম আরো বলেছে, ইন শাহিদা শাহিদান মুসলিমান ফাসুমু ওয়াফতিরু, দুইজন যদি সাক্ষী দেয়, মুসনাদ আহমদ হাদিস রয়েছে, দুইজন যদি সাক্ষী দেয় মুসলিম, তাহলে তোমরা সিয়াম পালন করো এবং ইফতার করো। তাহলে সিয়াম এবং ইফতারের ক্ষেত্রে নবী সাল্লাম এই হাদিস সে বলা হয়েছে দুইজনের কথা, কিন্তু সিয়াম শুরু করার ক্ষেত্রে এর আগে যেহেতু হাদিস রয়েছে যে একজনের দ্বারা প্রমাণিত হবে, এই জন্য বিশেষ করে সিয়াম ছাড়ার ক্ষেত্রে অর্থাৎ রমজান মাস শেষ হলো কিনা, 29 নাকি 30 করতে হবে, এই ক্ষেত্রে দুইজন ব্যক্তির দেখা যখন প্রমাণিত হবে তখনই আমরা রমজান শেষ হয়েছে এটা ভেবে নেব, বা সকালে চাঁদ দেখা দিয়েছে। 6 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে আগের বিষয়ের সাথে সম্পর্কিত। আগের বিষয়ে যে বিষয়টি বললাম সেটা হচ্ছে যে রমজান মাস শুরু হলো কি না এটা জানবো কি করে। তো বলেছিলাম যে দুইয়ের এক, দুটো পন্থার একটি পন্থা হইতো, একটা হচ্ছে চাঁদ দেখা প্রমাণিত হওয়া। চাঁদ দেখা প্রমাণিত হলো না, যদি চাঁদ দেখা প্রমাণিত না হয় তাহলে আর একটি পন্থা হচ্ছে মাস পুরা করা। আর মাস পুরা মানে আরবি মাস 29 এবং 30 হয়, তাহলে 29-এ চাঁদ দেখার চেষ্টা করলে 29-এর পরে চাঁদ দেখা যখন গেল না, 30 পুরা করে নিলাম। যেমনই 30 পুরা হয়ে গেল তখন চোখ বন্ধ করে আমরা তখন ধরে নেব যে হ্যাঁ, এখন শাবান 30 যেহেতু পুরা হয়ে গেছে তার নিশ্চিত এখন রমজান। তাই বলছেন দ্বিতীয় যে বিষয়টি, যার দ্বারা মিম্মা ইউহকামু ফিহি বিদুখুলিশ শাহর, যার মাধ্যমে
রমজান মাস শুরু হয়ে গেছে, বা রমজান মাসে 30 রোজা, 30 সিয়াম হয়ে গেছে, আর তারপরে এখন শাওয়াল শুরু হয়ে গেছে, ঈদ করতে হবে, এটা প্রমাণিত হবে কি দিয়ে? একমালু শাহরি সাবেক, গত মাস পূর্ণ করা কতটা? 30 দিন। কেন? লিয়ান্না শাহর আল কমারি লা ইয়ুমকিন ইয়াজিদ আলা 30 ইয়ামান, কারণ চাঁদের মাস 30-এর বেশি কখনো হয় না আর 29-এর কম হয় না, 30-এর বেশি হয় না আর 29-এর কম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, আশহারু হা কাদা ওয়া হা কাদা ওয়া হা কাদা, একবার এইভাবে বললেন আশহারু হা কাদা ওয়া হা কাদা ওয়া হা কাদা 30, আর আরেকবার একটা আঙ্গুল কমিয়ে শেষবার বললেন, তার মানে 29। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেছেন, যখন চাঁদ দেখা গেল না, যখন 29 তারিখের পরে চাঁদ দেখা গেল না, তাহলে আমরা 30 পুরো করে নিয়ে নিশ্চিত হয়ে যাব যে হ্যাঁ, এখন আমাদের মাস শেষ হয়ে গেছে, সুতরাং আর এক মাস শুরু হয়ে গেছে, মানে রমজান শুরু হয়ে গেছে অথবা রমজান শেষ হয়ে সওয়াল শুরু। এই মর্মে দলিল বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুমুলে রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, ওয়াফতিরুলে রুইয়াতিহি, আর তোমরা সিয়াম ছাড়ো, ইফতার করো, মানে রোজা ছাড়ো, শেষ করো, লেরুইয়াতি চাঁদ দেখে, অর্থাৎ শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে তোমরা এখন ইফতার করে দাও যে এখন রমজান শেষ। ফাইন গুম্মিয়া আলাইকুম শাহর, যদি তোমাদের আকাশে মেঘ থাকে, ফাউদ্দু সালাসিন, তাহলে তোমরা 30 গণনা করে নাও। রওয়াহু মুসলিম। এবং বুখারিতে রয়েছে গুম্মিয়ার জায়গায় ফাইন গুব্বিয়া আলাইকুম ফা আকমিলু ইদ্দাত শাবান সালাসিন, যদি আকাশে মেঘমালা থাকে বা আকাশে মেঘ থাকে যার ফলে দেখতে পাচ্ছ না, তাহলে বা দেখা সম্ভব হচ্ছে না, তাহলে ফাক মেলু এই দাতা শাবান আর সারা শাবানের 30 তোমরা পূর্ণ করে নাও। এই ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস। এছাড়াও বেশ কিছু হাদিসের মর্মে রয়েছে। 7 নম্বরে যে বিষয়টি শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলোচনা করেছেন সেটা হচ্ছে যে এই এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলি আলোচনায় আসলো তার দ্বারা সুস্পষ্ট হয়েছে যে আন্নাহু লা ইউসামু রমাদান কাবলা রুইয়াতি হিলালিহি, চাঁদ দেখার আগে বা চাঁদ দেখা প্রমাণিত হওয়ার আগে রমজান মাসের সিয়াম রোজা শুরু করা যাবে না। ফাইন লাম ইউরাল হিলাল উকমেলা শাবান ও সালাসিনা ইয়াওমান, যদি চাঁদ না দেখা যায় 29-এর পরে, তাহলে শাবানকে 30 পুরা করে নিতে হবে, শাবানকে 30 পুরা করে নিতে হবে। শাবানকে 30 না পুরা করে যে কেউ যদি 30-এ রোজা রাখা শুরু করে, বলছেন জায়েজ নয়। ওয়ালা ইউসাম ইয়াউম সালাসিনা মিনহু, শাবান মাসে 30 তারিখে রোজা রাখা সিয়াম পালন করা জায়েজ নয়। সাওন কানাত লাইলাতু সাহওয়ান আম গাইমান, সে আকাশে মেঘমালা থাক অথবা আকাশ স্পষ্ট থাক, কোনো অবস্থাতে 30 তারিখে সতর্কতামূলক রোজা রেখেই নি, এইরকম করা যাবে না। কারণ এই মর্মে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মা থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামাল লাযী ইউশাক্কু ফী, মান সামাল ইয়াউম আল্লাযী ইউশাক্কু ফী ফাকাদ আসাব আল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি এমন দিনে সিয়াম পালন করলো যেই দিনে সন্দেহ রয়েছে, সন্দেহ রয়েছে যে সেটা শাবানের 30 তারিখ না রমজান মাসের প্রথম তারিখ, এই হচ্ছে ইউশাক্কুফিহে, তাতে সন্দেহ রয়েছে যে শাবানের 30ও হতে পারে আবার রমজানের প্রথম তারিখও হতে পারে, এই রকমের সন্দেহের ভিত্তিতে কেউ যদি রোজা শুরু করে দেয়, সিয়াম পালন করা শুরু করে দেয়, ফাকাদ আসাব আল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চিত না হয়ে, রমজান প্রবেশ হওয়া নিশ্চিত না হয়ে যদি সিয়াম পালন করা শুরু করে দেয়, তাহলে সেই ব্যক্তি আবুল কাসেম মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। হাদিস ইমাম আবু দাউদ তিরমিজি নাসাই বর্ণনা করেছেন, ইমাম বুখারি রহমতুল্লাহ আলী হাদিসটিকে মুআল্লাক মানে সনদবিহীন, প্রথম দিক থেকে সনদবিহীন বর্ণনা করেছেন। এই ছিল আজকের মোটামুটি আলোচনা আল্লামা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলের তৃতীয় মজলিসের। আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলম যেন আমাদের জন্য এই রমজান মুবারক মাসকে মুবারক করেন এবং আমাদেরকে হেদায়েতের অনুসরণের তৌফিক দান করেন। ধ্বংস আর সর্বনাশের যেসব কারণ রয়েছে সেসব কারণ থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আমাদের জন্য কল্যাণের মাস, বরকতের মাস, রহমতের মাস
মার্জনার মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস যেন বানিয়ে দেন, এবং আল্লাহ আমাদেরকে যেন নেকির কাজের জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক। আল্লাহ আমাদেরকে গুনাহার রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনাহার রাস্তাগুলিকে আমাদের সামনে যেন আল্লাহ বন্ধ করে দেন, গুনাহার রাস্তাগুলিকে আল্লাহ যেন সংকীর্ণ সংকুচিত করে দেন, এবং আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা মমিন মমিনাত চলে গেছে আল্লাহ তাদের যেন ক্ষমা করে দেন, সমস্ত মুসলিমদের আল্লাহ যেন তার রহমতে ঢেকে নেন এবং ক্ষমা করে দেন। ইয়া আরহামার রাহমিন। রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুন। এই মহামারীকে দূর করে দেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াজমাইন ওয়াত তাবিঈনা লাহুম বিহসানি ইলা ইয়াউমিদ্দিন।